ভ্রষ্টতার কথা গুমরাহির কথা উল্লেখ করতে গিয়ে বলছেন যে তারা বলতো কাফের এবং মুনাফিক দুই দলেরই কথা বলা যেতে পারে। এরাকে যখন বলা হইতো যে আল্লাহর রাস্তায় তোমরা আল্লাহর সন্তুষ্টির জন্য দান খায়রাত করো, কাফেররা কিছু ভালো কাজ করতো তাদেরকে বলা হইতো যে দান খায়রাত সবার জন্য করো, আর মুনাফিক যারা মুসলিম সমাজের মুনাফিক যারা আকীদার মুনাফিক মদিনায় ছিল বিশেষ করে তাদের সম্পর্কে বলা যেতে পারে, তাদেরকে বলা হতো আল্লাহর রাস্তায় দান করো। আসলে তো অন্তরে এদের কুফরি লুকায়িত আছে। দান করলে এই যে গরিব মুখলেস নিষ্ঠার সাথে যারা মুসলিম হয়েছে তারা উপকৃত হবে, এই গরিব অভাবীরা মুসলিম সমাজের, ওরা এটা চাইতো না, কারণ ওরা তো মুনাফিক, আসলে কাফেরদের বন্ধু, মুনাফিকরা কাফেরদের বন্ধু, সুতরাং কখনো চাইতো না। তখন তারা বলতো যে এরা যদি ভালো মানুষই হবে তো আল্লাহ আমরাকে যেমন দিয়েছে ওরা তো দিত, আমাদের কেন দান করতে হবে? কি গুমরাহি! এরা মনে করতো যে আল্লাহ আমরাকে দিচ্ছেন মানে আল্লাহ আমাদেরকে খুব পছন্দ করছেন, ভালোবাসছেন। না, কাউকে যদি আল্লাহ ধন দৌলত দেয়, সুস্থতা দেয়, দুনিয়া নেতৃত্ব দেয়, তার মানে এই না যে আল্লাহ ওদেরকে ভালোবাসে। আজকাল দুনিয়াতে যাদেরকে নেতৃত্ব আল্লাহ দিয়ে রেখেছেন তাদেরকে কি আল্লাহ ভালোবাসছেন? অধিকাংশকে আল্লাহ ভালোবাসেন না, কারণ অধিকাংশ আল্লাহ দ্রোহী, অধিকাংশ আল্লাহ দিনের বাস্তবায়ন করতে চায় না, ওদের মন মানসিকতাই নাই। ওইরকমই আজকাল যারা সচ্ছল মানুষ, পয়সাওয়ালা মানুষ সমাজের, অধিকাংশ বেনামাজি বেদিন, তার মানে আল্লাহ তাদেরকে ভালোবাসেন? কখনো না। আর আমার আপনার কাছে অল্প পয়সা আছে, কোন রকম আমরা চালিয়ে নি, তার মানে কি আল্লাহ আমাদের ভালোবাসে না? এটা ধন সম্পদ হওয়াটা আর দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য হওয়াটা আল্লাহর ভালোবাসা আর আল্লাহ নৈকট্য লাভের প্রমাণ নয়। আল্লাহ পথে আছেন এর প্রমাণ হচ্ছে যে আপনি কোরআন এবং হাদিস মোতাবেক জীবনযাপন করছেন। কি অবস্থায় আছেন আর্থিক দিক থেকে, নেতৃত্বের দিক থেকে, আপনার খ্যাতির দিক থেকে, আপনার মান সম্মানের দিক থেকে, সেটা আলাদা ব্যাপার। এটা দুনিয়া, দুনিয়া আল্লাহ সৎকেও দেন অসৎকেও দেন, বরং অসৎ কি আল্লাহ পাক ছাড় দেওয়ার জন্য, ঢিল দেওয়ার জন্য, যেমন বড় মাছ লেগে যায় যখন এতে ওই কি বলে আপনার বড়শিতে, তখন বড় মাছকে ছাড় দিতে হয়, বড় মাছকে ছাড় না দিলে ছেড়ে নিয়ে যাবে, শক্তিশালী হয়ে আছে, কিন্তু কিছুক্ষণ পরে নিস্তেজ যখন হয়েছে তখন ধীরে ধীরে টান। এই জন্য কাফেরকে, বিধীনদেরকে, পাপিষ্ঠদেরকে আল্লাহ ধন দিয়ে পরীক্ষা করেন, যাও তোমাদেরকে ঢিল দিলাম, অবশ্য দিলাম। আল্লাহ পাক বলছেন ওয়াইযা ক্বিলা লাহুম আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, যখন তাদেরকে বলা হইতো যে আল্লাহ তোমাদেরকে যা দান করেছেন, রিজিক দিয়েছেন, তা থেকে ব্যয় করো, খরচ করো, যাতে অন্য অভাবীরা যারা দরিদ্র হয়ে রয়েছে, অসহায় হয়ে রয়েছে, তারা উপকৃত হয়। কাল আল্লাযিনা কাফারু লিল্লাযিনা আমানু, কাফেররা মুমিনদের উদ্দেশ্যে বলতো, কাফেররা কাফের মুনাফিক হইতে পারে এবং যারা কাফের হয়েই রয়েছে এখন, বাহ্যিক মুনাফিকরা বাহ্যিক কালেমা পড়তো কিন্তু অন্তরে কুফরি ছিল, এইরকম নয়, কাফির হয়ে রয়েছে, তারাও বলতো। লিল্লাযিনা আমানু, মুমিনদের উদ্দেশ্য করি, আনুতিমু মান লা ইয়াশাউল্লাহু আতআমা, ওদেরকে আমরা খাবার দেব, অন্ন দেব, যেসব লোকদেরকে আল্লাহ চাইলে নিজেই খাবার দিতে পারতেন, খাওয়াতে পারতেন, আল্লাহ যেমন আমাদের দিয়েছেন, আল্লাহ ইচ্ছা করলে ওদেরকে দিতে পারতেন, তো আল্লাহ দেননি আমরা দেবো কেন? এমন শয়তানি। ইন আনতুম ইল্লা ফি দালালিন মুবিন, আসলে তোমরা প্রকাশ্য ভ্রষ্টতায় গুমরাহিতে রয়েছে, তোমরাই ভুল পথে আছো, এই জন্য আল্লাহ তোমাদের খেতে দেয়, আর আমরা ভালো পথে আছি, এই জন্য আমাদেরকে ধন সম্পদ আর নেতৃত্ব দিয়েছে। এইরকম কথা যুগে যুগে প্রভাবশালীরা, পয়সাওয়ালারা, নেতৃস্থানীয় ব্যক্তিরা অধিকাংশ বলে থাকে। ওয়াকুলুনা মাতা হাযাল ওয়াদ, এই কাফেররা যেহেতু পরকালে অবিশ্বাসী, আখেরাত বিশ্বাস করতো না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করতো না, পুনরুত্থান আবার কবর থেকে মাটি থেকে উঠতে হবে এসব কথা বিশ্বাস করতো না, এই জন্য তারা মাঝে মাঝে চ্যালেঞ্জ করতো ঠাট্টা বিদ্রুপের ছলে। ওয়াকুলুন, তারা বলতো মাতা হাযাল ওয়াদ, এই নবীর ওয়াদা কখন পূরণ হবে? এই যে মাঝে মধ্যেই বলে থাকে যে আসছে আসছে, ইন্না সাআতা লাআতিয়াতুন, কিয়ামত আসছে, লাল্লা সাথে তো কোনো করিবা, খুব কাছেই, মাতা হাযাল ওয়াদ, এই ওয়াদা কখন পূরণ হবে? আসছে আসছে খালি, নিকটে নিকটে। ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি হে মুসলিমরা, হে নবী সত্যবাদী হও তো নিয়ে আসো, কখন আসছে? আল্লাহ পাক জবাব বলছেন মায়ান জরুনা ইল্লা সাইহাতা ওয়াহিদা, তারা একটি বিকট শব্দের প্রতীক্ষায় রয়েছে, অপেক্ষায় রয়েছে। মায়ান জরুনা মানে মায়ান তাজিরুনা, এখানে নাজারে আনজর মানে দেখা হয়, আর নাজারে আনজর মানে অপেক্ষা করা, ইন্তজার করাও হয়, এখানে ইন্তজার প্রতীক্ষার অর্থে রয়েছে। মায়ান জরুনা, তারা অপেক্ষা করে না, ইল্লা সাইহাতা ওয়াহিদা, একমাত্র একটা বিকট শব্দ ছাড়া আর কিছু, মানে তারা একমাত্র
বিকট একটা শব্দের অপেক্ষায় রয়েছে। সেটা কি? সেটা হচ্ছে সিংগায় ফুঁক দেওয়া। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংগায় ফুঁক দেবেন, বিকট শব্দ হবে। এই বিকট শব্দ হলেই কিয়ামত কায়েম হয়ে যাবে, আর তখনই উঠতে হবে কবর থেকে। এই একটি বিকট শব্দের অপেক্ষায় তারা রয়েছে। যা তাদেরকে পাকড়াও করবে, বিকট শব্দ এমন ভাবে তাদের পাকড়াও করবে। ওহম একেসমুন, যেই সময় তারা যারা দুনিয়ায় বেঁচে থাকবে তারা বাক বিতণ্ডায় আপোষে লিপ্ত থাকবে। তর্ক বিতর্কে হাটে বাজারে কেনাকাটা, না তুমি দাম বেশি চাইছো, বলছে না 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 না, তুমি তোমার এতে এই এই গাড়িতে এই ত্রুটি আছে, হ্যাঁ তোমার এতে এই দোষ আছে, যে যে অবস্থায় আছে যে যেখানে আছে দোকানপাটে যারা কেনা বেচা করছে, না আমি এত দাম দেবো, না হবে না, লাভ নেই ইত্যাদি। এই একেসমনের অর্থ হচ্ছে যে যেখানে আছে নিজ নিজ কাজে ব্যস্ত রয়েছে। সাধারণত মানুষ কথোপকথন করতে থাকে, একেসমন বাক বিতণ্ড করা, কথাবার্তা বলা দুই পক্ষ থেকে, এই অবস্থায় লিপ্ত থাকবে। আর হঠাৎ করে একটা বিকট শব্দ হবে, তাহলে কিয়ামত যখন শুরু হবে আর সিংহায় ফুঁক হবে তখন আগে থেকে জানিয়ে নাই, হঠাৎ করে আল্লাহ কথা বুঝতে চেয়েছেন। এই যে আমরা এখানে বসে আছি, এই এইরকম সময় আমরা এখানে বসে আছি, যারা বাজারের লোক তারা দোকানপাটে ব্যবসা করছে, ফুটপাতে যারা বিক্রেতা তারা ওই ফেরিওয়ালা তারা ওই ওই সব কাজ করছে, যারা এখন ওই মারাজা যেখানে এক্সিবিশন গাড়ির সেকেন্ড হ্যান্ড অথবা নতুন গাড়ি শোরুম সেখানে তারা দরাদর দর কষাকষি করছে, নিজ নিজ কাজে ব্যস্ত রয়েছে। আল্লাহ যে যাকে ব্যক্ত করেছেন ইয়াখসিমুন বলে, ইয়াখসিমুন আসলে ছিল ইয়াখতাসিমুন বাব ইফতিহাল থেকে। এই সেগাটি আমাদের দেশের ভালো ভালো শিক্ষকদের জন্য জটিল, ইয়াখসিমুন কোনো ওজনই আসে না, যারা গ্রামার কিতাব পড়েছেন সার্ফের কোনো ওজনই আসে না, ইয়াখতাসিমুন ছিল, সেটাকে ইয়াখসিমুন করা হয়েছে। যা হচ্ছে তালিল আর সন্ধি বিচ্ছিদে যাচ্ছি না, তবে এতটুকু বলে দিলে সুবিধা যে একটা মানে জানা থাকলো যে এইরকম বিষয়টা এখানে আছে। যখন বিকট শব্দ হবে সিংহায় ফুকের, আর সেই সময় মানুষ তিনটি সিংহায় ফুক হবে, পরে বলছি তিনটা হবে অথবা দুটো হবে, ইখতিলাফ রয়েছে। ফালাই আস্তাতি ওনা তৌসিয়া, সেই সময় কেউ কাউকে ওসিয়ত করারও সুযোগ পাবে না, ওসিয়ত করতে সক্ষম হবে না। মানুষ যখন বুঝতে পারে যে মরে যাবে তখন কি করে? ওসিয়ত করে, দেখো এত টাকা আমার অমুক জায়গায় রাখা আছে, যদি স্ত্রীকে না বলে টাকা কোথাও রাখা থাকে, দেখো অমুক ব্যাগে অমুক ব্রিফ কেসে অমুক আলমারিতে এত টাকা রাখা আছে, খাটের তলে এত টাকা রাখা আছে, অমুকের এত টাকা আমানত রাখা আছে, অমুকের কাছে এত টাকা পাবো, করে না? এগুলো হচ্ছে ওসিয়ত দুনিয়ার ক্ষেত্রে। আর যদি ধার্মিক লোক হয় তাহলে ধর্মীয় ওসিয়ত করে, নামাজের কথা বলবে, পর্দার কথা বলবে, আরো হয়তো পারিবারিক কথাবার্তা বলবে, এগুলো হচ্ছে ওসিয়ত। মৃত্যুর পূর্ব মুহূর্তে যে ব্যক্তি মুমূর্ষু অবস্থায় সে অবস্থায় রয়েছে, এখন হুঁশ আছে আর কিছু উপদেশ দেয় আপনজনদেরকে পরিবার পরিজনকে, একে বলা হয় ওয়াসিয়ত। এর নাম হচ্ছে ওয়াসিয়ত। আর যে কোনো সময় যে উপদেশ দিয়ে থাকে মানুষ তাকে বলা হয় নসিহা। নসিহা আর ওয়াসিয়তে এই পার্থক্য। ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়া, ওয়াসা ইয়াসির মাসদার হচ্ছে তাওসিয়া, তখন আর ওয়াসিয়ত করারও সুযোগ পাবে না, সক্ষম হবে না ওসিয়ত করতে। ওয়ালা ইলা আহলি ইয়ারজুন, আর মাঠে ঘাটে রয়েছে, দোকান বাজারে রয়েছে, রাস্তায় রয়েছে, এখান থেকে মক্কার পথে রয়েছে, ওয়ালা ইলা আহলি ইয়ারজুন পরিবার কাছে ফিরে আসতে হবে। মক্কা থেকে আসছিল, মক্কার দিকে যাচ্ছিল কোথাও সফরে, প্লেনে, অনেকে প্লেনে উঠবে ওই সময় যদি প্লেন থাকে সেই জামানায়, তাহলে আর যদি আবার উটের পিঠের দিকে ফিরে আসে, উটের পিঠে থাকবে অনেকে মরুভূমিতে। ওয়ালা ইলা আহলি ইয়ারজুন পরিবার কাছে ফিরে আসতো, রাস্তাতেই ছিল আর কেমন হয়ে গেছে, আছে কোন হাফিজ নাই নাকি? মেলা হাফিজ তো আছে, আছে চুপ হয়ে যাচ্ছে না কেন? হ্যাঁ নাই কোরআনে কারিমে তাহলে কার নাম আছে? জিবরিল বা জিব্রাইল, দুই রকম ভাবে, হ্যাঁ দুই কেরাতে দুই রকম, আর মিকাইল আছে বা মিকাল আছে, মিকাল, হ্যাঁ মালাকুল মওত আছে, আজরাইল আছে, আমাদের সাথে আলোচনা আজরাইল কোথায় গেল? আজরাইল নেই, মালাকুল মওত আছে,
মওতের দায়িত্বশীল ফেরেশতা বলা হয়েছে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মওত, তাহলে আজরাইল। আর এক শ্রেণীর লোকেরা ইসরাইল বলে, আমাদের সমাজের লোকেরা ইসরাইল বলে না, কিন্তু আল মুনজিদ একটা ডিকশনারি আছে খ্রিস্টানের লিখা, যাতে ইসরাইল মালাকুল মওতের নাম বলা হয়েছে, তাও খ্রিস্টান। খ্রিস্টানের কথা দলিল নেই কি আমাদের? বলো খ্রিস্টান ধর্মে থাকতে পারে সেই নাম, আমাদের কাছে তার দলিল নেই, না কোরআনে না হাদিসে। সুতরাং জিব্রাইল বলবো, মিকাইল বলবো, ইসরাফিল বলবো, মালাকুল মওত বলবো, আজরাইল বলবো না। কোরআন সুন্নাহর যে আমরা সার্বিক ক্ষেত্রে অনুসরণ করি, আকীদার ক্ষেত্রেও, ইবাদতের ক্ষেত্রেও, আখলাক চরিত্রের ক্ষেত্রেও, এমন কি কারো নাম বলার ক্ষেত্রে, আল্লাহর নামের ক্ষেত্রে খোদা বলবো না, আল্লাহ বলবো, আল্লাহ হাফেজ, খোদা হাফেজ বলবো না। দেখছেন না আমাদের? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল্পনিক নাম, তারণ 99টির নাম, ওইসব আবিষ্কার করতে যাব না। দেখেছেন? আছে কোন কোন কোরআন আমাদের দেশের, আল্লাহ 99টির নাম, নবীর 99টির নাম, দেখেন, দেখবেন এইসব রয়েছে। আমরা ওইসব আবিষ্কার করতে যাব, যা কোরআনে বা হাদিস আছে সেগুলি বলবো। ফেরেশতার নাম আমরা আবিষ্কার করতে যাব না, যে আজরাইল, ওইসব কাল্পনিক কথা বলবো না। কোরআনে বা হাদিসে নেই, আমরা নিলাম, কোরআনে আছে মালাকুল মওত, মালাকুল মওত, কোরআনে আছে মালিক জাহান নামের দায়িত্বশীল ফেরেশতা মালিক, মানে বলবে হ্যাঁ মালিক, মালিক জাহান নামের দারোগা, জাহান নামের যে প্রহরী ফেরেশতা, তার নাম মালিক, ইয়া মালিক লিয়াকুজি আলাইনা রাব্বুক, তা বলুন। যদি আজরাইল থাকতো কোরআনে অথবা কোন সহিহ হাদিসে তাহলে বলতো, নেই সেজন্য বলবো না। এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের তারিখ, আমরা এই পথের পথিক। আল্লাহ যেন তৌফিক দান করে। আল্লাহ পাক বলছেন অনফিখা ফিসসুর, সিংহায় ফুঁক দেওয়া হবে, ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবেন, হাদিসে তার নাম আছে, রাব্বা জিব্রাইল ও মিকাইল ও ইসরাফিল, একটা দোয়াতে আছে, যে দোয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজের সানাই পড়তেন। ফাইদাহুম মিনাল আজদাস, তখন মানুষ নিজ নিজ কবর থেকে, আজদাসুন জাদাসুনের জমা, জাদাস হচ্ছে এক কবর, আজদাস নিজ নিজ কবরগুলি থেকে, এলা রব্বাহিম, তাদের রবের উদ্দেশ্যে, ইয়ানসেলুন দ্রুত ছুটবে, ইয়ানসেলুন মানে দৌড় দিবে, ঝাঁপ দিবে, কবর থেকে উঠে দৌড়াবে আল্লাহর দিকে, কিয়ামতের মাঠের দিকে, বিচার হবে, উপায় নেই, দৌড়াতে হবে, পালাবো উল্টো দিকে, যাব না, কারণ বুঝতে পারছি অবস্থা খারাপ, খুব শাস্তি পেয়েছি কবরে, এইরকম ক্ষমতা হবে না, দৌড় দিতে হবে। যেমন সূর্য চন্দ্র আপন গতিতে চলতে আছে, উপায় নেই যে সূর্য নিজে থেকে উল্টো দিকে চলতে শুরু করবে, উপায় নেই, কিয়ামতের দিন এইটা কোনো আসামির ক্ষমতা হবে না যে আমি উল্টো দিকে পালাই, যাব না, কিয়ামত আসামি হইতে যাবো না, ধরা দিতে যাবো না, দুনিয়াতে পারবে না, পুলিশ তাড়া করেছে উল্টো দিকে পালাইছে, কখনো সামনের দিকে যাবেন যে ধরাটা দিয়ে দিই, সে অল্প কেউ আছে হয়তো, জ্ঞান সে দুন দৌড় দিবি রবের উদ্দেশ্যে। তো আল্লাহ পাক এখানে বলছেন সিংহায় ফুঁক দিলে ফায়দা, কবর থেকে উঠে দৌড় দিবে। এই আয়াতে একটি সিংহার ফুক, একটি ফুক প্রমাণ করে, তাই না? ফুক হইলেই কবর থেকে উঠে দৌড়াবে। আর সূরা জুমারে, এর কয়েক মাস আগে সূরা জুমারে তফসির হয়েছে, কার মনে আছে? তাতে আল্লাহ কি বলেছেন? দুটোর কথা বলেছেন, অনফিখা ফিস সূরে ফাসায়িকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শা আল্লাহ, বেহুশ হওয়ার কথা আল্লাহ বলেছে, প্রথম সিংহাই ফুকে সায়েকা বেহুশ হয়ে যাবে, আসমান জমিনের সবকিছুই, ইল্লা মান শা আল্লাহ, তবে আল্লাহ যাতে চাইবে। আল্লাহ পাকের আর আল্লাহ পাকের সবসময় ইচ্ছা আপন জায়গায় কাজ করছে, এর মানে এ না সিংহায় ফুক দিয়েছে তার মানে আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে সব বেহুশ হয়ে যাবে না। আল্লাহ যদি ইচ্ছা করেন জানি মালাকুল মওত কে, আল্লাহ যদি ইচ্ছা করেন ইসরাফিল তোমাকে ফুক দিতে হবে, সুতরাং তুমি বেহুশ হবে না, হবে না, যেন ইল্লা মানুষ আল্লাহ, যারা আল্লাহ পাক বলেছেন সব কাজের ওপরই আল্লাহ পাকের ইচ্ছা শক্তিশালী, আল্লাহ পাকের ইচ্ছার বিরুদ্ধে কোনো কিছু হইতে পারে না, এই জন্য ইল্লা মানুষ আল্লাহ বলে। সুম্মা নফিখা ফিহি উখরা, অতঃপর আরেক ফুঁক দেওয়া হবে, ফায়দাহুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন হঠাৎ করে দাঁড়াবে কবর থেকে উঠে, ইয়ানজুরুন আর তাকাবে, এখানে তাকানো পর্যন্ত বলে চুপ, আর এখানে বলা হয়েছে ফায়দাহুম মিনাল আজদাসে, কবর থেকে উঠে গেছে, কিয়ামুন ওই আয়াতের সাথে মিলন, হ্যাঁ এলা রব্বিহি ইয়ানসিলুন, দৌড় দিতে শুরু হয়েছে, দেখে সবাই ছুটছে, এখন ছুটা ছাড়া কোনো উপায় নেই, ছুটতে হবে। দুটো সিঙ্গার ফুকের কথা এখানে বলা হয়েছে, এখানে একটা বলা হয়েছে, আর একটার কথা একটা আয়াত রয়েছে, কে বলতে পারেন? আয়াত হাফেজ সাহেব, আপনি এর আগে বলেছিলেন আবুল হোসেনের আওয়াজ শুনলো কই হাফেজ সাহেব? হাফেজ সাহেব তো মেলা আছে, কিন্তু সব হাফেজ কেমন দুর্বল হাফেজ, এই তো হাফেজ, ইয়াউমা ইউনফাকু ফিস সুর, হ্যাঁ ইয়াউমা ইউনফাকু ফিস সুর,
সহায়তা নেই ফাফাজি আমান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ আসমান জমিনে যে কেউ আছে সবাই ঘাবড়িয়ে যাবে ফাজা বলা হয়েছে ফাজা আইন মানে হচ্ছে ঘাবড়িয়ে যাওয়া কত বন্ধ হবে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়া এখানে আল্লাহ ফাজিয়া ঘাবড়াবার কথা বেহুশের কথা বলেননি এই আয়াতকে যদি এই অর্থে রাখেন আর জুমারের আয়াতে রয়েছে যে বেহুশ হয়ে যাবে বেহুশ আর ঘাবড়ে যাওয়া দুটো আলাদা আলাদা জিনিস তাহলে তিন ফুক হয় এজন্য অনেক ওলামারাই বলেছেন তাফসীর কারণ তিনটি ফুক হয় একটা হচ্ছে নাফাতুল ফাজা হ্যাঁ ঘাবড়িয়ে যাওয়া প্রথম ফুকে ঘাবড়িয়ে যাবে দ্বিতীয় ফুকে বেহুশ হয়ে মারা যাবে সায়েক মানে মরে যাবে আর তৃতীয় ফুকে ওঠানো হবে আল্লাহ আলাম আর যারা বলেছেন দুটো ফুক তারা বলছে ঘাবড়িয়ে যাবে ঘাবড়িয়ে যাওয়ার সাথে সাথে বেহুশ হয়ে মরে যাবে ওই নাফাতুস সাক আর নাফাতুল ফাজা একই জিনিস আল্লাহ আলাম তাতে কোনো যায় আসে না দুটো হইতে পারে তিনটিও হইতে পারে কালু তখন কবর থেকে উঠে বলি ইয়া ওয়াইলানা হায় আমাদের দুর্ভোগ হায় সর্বনাশ মাম বাসানা মিন মারকাদেনা আমাদের এই শোয়ার জায়গা থেকে মারকাদ মানে হচ্ছে শোয়ার স্থান যেখানে মানুষ শুয়ে থাকে এই ঘুমাবার স্থান থেকে আমাদের কে উঠালো বাসা মানে উঠানো কি আমাদেরকে উঠালো মাম বাস মারকাদেনা যদিও কবরে আজাব শাস্তি হয়েছে কিন্তু কবরের আজাবের চাইতে বড় আজাব সামনে প্রত্যক্ষ করছে সেই জন্য ওই আজাবকে ভুলে যাবে মানুষের উপর যখন বড় মুসিবত আসে তখন ছোট মুসিবত ভুলে যায় বলে না বলে ছোট মুসিবতকে ভুলে যায় হাজাম আওয়াদ রহমান তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবেন অথবা আল্লাহ পাক স্বয়ং বলবেন দুই রকমই তাফসীর তাফসীর কারণ করেছে হাজাম আওয়াদ রহমান এই যে কবর থেকে উঠানো তোমরা বিশ্বাস করতে না সন্দেহ করতে অথবা জন্মসূত্রে মুসলিম কিন্তু সারা জিন্দেগি কাফের 60 বছর 70 বছর কোনদিন চিন্তাই করেননি যে আল্লাহর সামনে হাজির হইতে হবে নামে মাত্র মুসলিম কিন্তু কখনো চিন্তা হয়নি বল বিশ্বাস করি কেমন বিশ্বাস আবার হাজা মা ওয়াদা রহমান তখন আল্লাহ পাক বলেন আল্লাহর ফেরেশতা বলে এই তো দয়াবান আল্লাহ পাক ওয়াদা করেছিলেন জানিয়ে দিয়েছিলেন যে একদিন উঠতে হবে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে সাদাকাল মুরসালুন আর রাসূলদের মাধ্যমে আল্লাহ পাক জানিয়েছেন রাসূলগণ সত্য কথা বলেছেন প্রত্যেক যুগে যুগে রাসূলদের কথা মৌলিক বিষয়ে আকীদার ক্ষেত্রে এক ছিল জান্নাত জাহান্নাম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবী রাসূল একই রকম বলেছেন তাই না দুনিয়ার পরে আখিরাত এক রকম বলেছেন হিসাব হবে জবাব দিতে হবে আল্লাহ পাক বিচার করবেন ইয়াউমুল জাযা প্রতিদান দিবস সমস্ত নবী রাসূলগণ এক বলেছেন তাই না জি আল্লাহ ছাড়া তো সত্য মাবুদ নেই এগুলো হচ্ছে মৌলিক বিষয় এ ধরনের বহু মৌলিক বিষয় রয়েছে যেগুলোর ক্ষেত্রে সমস্ত আল্লাহ পাকের নাজিলকৃত দিন এক আল্লাহর দিন এক ইন্না দিন ইনদাল্লাহিল ইসলাম আর শাখা প্রশাখা মাসলা মাসাইলে বিভিন্ন ধর্মে পার্থক্য রয়েছে নামাজের অর্থ নামাজের সংখ্যা ইত্যাদি রোজা হজ যাকাত এগুলিতে পার্থক্য থাকতে পারে ইনকানাতিল্লাহ সাইহাতা ওয়াহিদা সেটা একমাত্র একটি বিকট শব্দ হবে ফায়দাহুম জামিউন লাদাইনা মাহদারুন তখন সমস্ত মানুষ আমার নিকট হাজির হয়ে যাবে সবকে হাজির করা হবে মাহদারুন মানে আমার সামনে সমস্ত উপস্থিত করা হবে ফালিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ আজকে কোন ব্যক্তির উপর কোন রকমের জুলম হবে না কিঞ্চিত পরিমাণ জুলম হবে না শাইআন কোন রকম জুলম হবে না ওয়া লা তুযজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন আর এমন কোন বদলা শাস্তি দেওয়া হবে না যা আমল করনি কর্ম করনি কর্ম করনি আর শাস্তি হয়ে গেছে এটা হবে না দুনিয়াতে অপরাধ করেননি 10 বছর জেল হয়ে গেছে কিছুই অপরাধ করেনি সন্ত্রাসী হয়ে বসে আছেন সন্ত্রাসের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে দুনিয়াতে হতে পারে কিন্তু আল্লাহ পাকের কাছে হবে না না কোনো জুলম হবে ওয়ালা তুজাউন ইল্লা মা কুনতুম তাম যা কিছুই করেছো কর্ম তারই বদলা দাও ভালো করেছো ভালোর বদলা ভালোতে কোনো ঘাটতি হবে না যে ভালো নেকি পেলাম না এত করেছিলাম আর শাস্তির ক্ষেত্রে কোনো রকমের এরকম হবে না যে অপরাধ কম করেছিলাম শাস্তি বেশি হয়ে গেল তাও হবে না ইল্লা মা কুনতুম তাম ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াউমা ফি শুগুলিন ফাকিহুন আল্লাহ পাকের কোরআনে কারীমের বাগভঙ্গিমা বা নীতিমালা হচ্ছে যখনই জাহান্নামীদের কথা যখনই গুনাহগারদের কথা আল্লাহ বলেছেন তখনই জান্নাতীদের কথা বলেছেন আল্লাহ পাক বলছেন যে সেই দিন জান্নাতীরা কত যে সুখে থাকবে আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করে ইন্না আসহাবাল নিশ্চয় জান্নাতীরা আল ইয়াউমা আজকের দিনে ফি শুগুলিন ফাকিহুন নিজের কাজে আনন্দিত থাকবে নিজের ব্যস্ততায় সকল মানে
আজকাল সকল বলছেন কাজ, এই জন্য কাজ বললাম যাতে বুঝতে পারেন সহজে কোরআন কারীম। নিজের কাজে বা নিজের ব্যস্ততায় সকল মানে ব্যস্ততা, আনাফি সকল মানে আমি ব্যস্ত আছি। নিজের ব্যস্ততায় ফাঁকে হন মানে ফারে হন, আনন্দিত থাকবে। মানুষ অনেক সময় কাজ করে কিন্তু আনন্দিত হয় না, ডিউটি কষ্টের ডিউটি, আনন্দ লাগে না। কিন্তু অনেকে কাজ করে আরাম ফিল করছেন, তাই না, অনুভব করছেন, সুবহানাল্লাহ, জান্নাতে জান্নাতিরা। যাওয়ার পরে যে যে কাজে ব্যস্ত আছে, যে যে কাজ করছে, কাজ করছে মানে ডিউটি সেখানে থাকবে না, কাজ মানে আমোদ ফুর্তি, কেউ খাচ্ছে তাতে আনন্দিত, হ্যাঁ, কেউ হুর নিয়ে আমোদ ফুর্তি করছে তাতে আনন্দিত, কেউ সুরা পান করছে আনন্দিত, কেউ চলাফেরা করছে, কারো শখ ছিল যে আমি উড়ো জাহাজ চালাবো, আনন্দিত, হ্যাঁ, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। এমনকি নিঃসন্তান মানুষ বাচ্চা চাইবে আল্লাহর কাছে, আমার খুব আকাঙ্ক্ষা ছিল বাচ্চা, আল্লাহ দুনিয়াতে বাচ্চা পাইনি, ওই নিয়ে আনন্দিত। মুহূর্তের মধ্যে গর্ভধারণ করলো স্ত্রী, আবার বাচ্চাও হয়ে গেল, অতি আনন্দ ফুর্তি। দুনিয়াতে আদর করার খুব ইচ্ছা ছিল, একটা বাচ্চা আদর করো ভাই। ফিশো বলেন ফাঁকে হন, হোম ওয়াজওয়াজ হোম, তারা এবং তাদের বিবিরা বা তাদের স্বামীরা, নারী পুরুষ সবার জন্য যেহেতু দিন, আজওয়াজ দুটোকে বলা হয়, তাদের স্বামীরা তাদের স্ত্রীরা, ফি জিলালিন আলাল আরায়কে, ছায়ায় অবস্থান করবে, কোনো রৌদ্র তাপ থাকবে না। আলাল আরায়ক, আর উঁচু উঁচু আসনের ওপর তারা বসে থাকবে, মুত্তাকিউন, হেলান দিয়ে, হেলান দিয়ে, মুত্তাকিউন, ইত্তাকা মানে হেলান লাগানো। লাহুম ফিহা ফাকিহা, তাদের জন্য সেখানে থাকবে বহু রকমের ফলমূল, ফাকিহা মানে হচ্ছে ফলমূল, ওয়া লাহুম মা ইয়াদাউনা, তাদের জন্য যা কিছুই তারা তলব করবে তাই থাকবে। আল্লাহ কোরআনের আরেক আয়াতে যার তাফসীর কিছুদিন আগে হয়েছে, আল্লাহ বলেছেন ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাইবে তাই পাবে, ওয়া লাকুম ফিহা মা তাদাউন, ওখানে তাদাউন আল্লাহ বলেছেন, আর এখানে ইয়াদাউন, যা কিছু ডিমান্ড করবে তলব করবে, আজকে আমি এটা চাই, দুনিয়াতে কিন্তু পাই না, যতই পয়সাওয়ালা মানুষ হোক, অনেক সময় আজকে আমি ইলিশ মাছ খেতে চাই, বাজারে দেখো ইলিশ মাছ পাওয়া গেল না, কিন্তু জান্নাতে সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত রেখেছেন। মা ইয়াদাউন, যা কিছুই তলব করবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আর সেই সময় দয়াবান প্রতিপালকের পক্ষ থেকে সালামের সম্ভাষণ পেশ করা হবে। দয়াবান রাহিম মানে রব প্রতিপালক, দয়াবান প্রতিপালকের বাণী, বাণীর ঘোষণা হবে, কৌলান সালাম, তোমাদের জন্য শান্তি রয়েছে। এই সালাম হয়তো পৌঁছাবেন ফেরেশতারা, অথবা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম পেশ করা হবে জান্নাতীদেরকে। দুটি তাফসীর হতে পারে, পক্ষান্তরে কাফেরদের কিয়ামতের মাঠে আল্লাহ বলছেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক বলবেন আমতাজুল ইয়াউম, আজকের দিনে তোমরা পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, একসাথে একাকার হয়ে থাকা চলবে না, সৎ লোকদের মাঝখানে লুকিয়ে আছো অপরাধীরা, আমতাজু মানে আলাদা হয়ে যাও, পৃথক হয়ে যাও, আলী আজকের দিন আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা। আজকালকার জামানায় রাজনৈতিক অপরাধী, সামাজিক অপরাধী, মদ খেলে অপরাধী, ধর্ষণ করলে অপরাধী, কিন্তু সম্মতির সাথে জেনা করলে অপরাধী না, ঠিক না, বেনামাজি অপরাধী না, বেরোজগার দিনে পানাহার করছে সুস্থ মানুষ অপরাধী না, হজ ফরজ আছে হজ করছে অপরাধী না, ঠিক না, সুদ খাচ্ছে অপরাধী না, মাত্র কয়েকটা পাপ যেগুলি সমাজ বিরোধী কাজ, রাজবিরোধী কাজ, হ্যাঁ, সেগুলি হলো অপরাধ। অথচ আল্লাহ পাক বেনামাজিকে বলছেন ফি জান্নাতি ইয়াতাসআলুনা আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, অপরাধী আল্লাহ বলেছেন কারা অপরাধী, মা সালাকাকুম ফি সাকার, জাহান্নামে কেন, কালু লাম নাকুম মিনাল মুসাল্লি, সবচেয়ে বড় অপরাধ ছিল যে আমরা নামাজ পড়তাম না, মুসলিম তো ছিলাম কিন্তু নামাজ পড়তাম না, অপরাধী। তাহলে মুসলিম সমাজের বড় অপরাধী বেনামাজি, আধা নামাজ, ভালো করে শুনে রাখেন কোরআনের আলোকে, অথচ কোন অপরাধী মনে করা হয় না, বড়ই শ্রদ্ধার সাথে বোন তুলে দিয়ে দিচ্ছিল, বিবাহ দিয়ে চলে আসল, নিজের মেয়েকে লালন পালন করে মাদ্রাসায় পড়িয়ে, অনেক সময় নিজে মুসলমান দাড়িওয়ালা নামাজি, আর বেনামাজির হাতে ইউরোপ আমেরিকায় থাকে, সরকারি চাকরি করে, এত টাকা বেতন পায়, বিদেশে এইরকম স্যালারি পায়, উঠিয়ে দিয়ে চলে আসলে, ডাক্তার ইঞ্জিনিয়ার তাই উঠিয়ে দিয়ে চলে আসলে, লজ্জা লাগে না, আল্লাহ পাকে ভয় করবেন, এই খেয়ানত করবেন না, বন্ধের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এই খেয়ানত করবেন না, পাপিষ্ট মুজরিম অপরাধীদেরকে মেয়ে বন তুলে দেওয়া বড়ই খেয়ানত, রেলায়াতে অভিভাবকত্ব যাকে বলা হয় তাতে বড় খেয়ামত করা, জবাবদাহি করতে হবে কিয়ামতের দিনে।
আল্লাহ পাক তারপরে বলছেন আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা তোমরা আজকে পৃথক হয়ে যাও, আলাদা করে দেওয়া হবে, তোমাদের ওই একাকার হয়ে থাকা চলবে না, তাহলে কাফেরদের আলাদা করে দেওয়া হবে, বেনামাজি আলাদা, যত রকমের ক্যাটাগরি আছে অপরাধের আলাদা আলাদা, জেনাকারি, সুদখোর, গোসর, হ্যাঁ, মুশরিক, কবর পূজারি আলাদা আলাদা হোক, বিদাতপন্থী আলাদা হোক, অমতাজুলি আমা ইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক তারপরে তাদেরকে ধমক দিয়ে বলবেন আলাম আহাদ এলাইকুম, আমি কি তোমাদেরকে বলে দিনি, আমি তোমাদের সাথে আহেদা মানে ওয়াদা করা, ওয়াদা নেওয়া, চুক্তি প্রতিশ্রুতি নেওয়া হয়, আর আহেদা মানে উপদেশ দেওয়া হয়, আমি কি তোমাদেরকে উপদেশ দিনি, হুকুম দিনি, ইয়া বানি আদম হে আদম সন্তান আল্লাহ তাবুদুস শয়তান, তোমরা শয়তানের পূজা করবে না। কে শয়তানের পূজা করে, আছে কি কেউ? হ্যাঁ, যে ইবলিস নামে কোনো দেব দেবী আছে, কোনো মাজার আছে ইবলিস নামে? তাই আল্লাহ যে বলছেন শয়তানের পূজা করি না, তো করে না তো কেউ শয়তানের পূজা, তাহলে সব মুসলিম। আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করলেই শয়তানের পূজা করা হয়, মনে রাখা ভালো, আল্লাহ ছাড়া অন্যের কাছে রোগের আরোগ্য তলব করলেই শয়তানের পূজা করা হয়, আল্লাহ ছাড়া অন্যকে যদি মনে করেন যে এরা ছেলে মেয়ে দিতে পারে, হ্যাঁ, বালা মুসিবত দূর করতে পারে, তাহলে শয়তানের পূজা করা হয়। এই জন্য আল্লাহ ফাকর রব্বুল আলামিন কোরআনে কারিমে একাধিক আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের উপদেশ, ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে ইব্রাহিম বলছে ইয়া আবাতি লা তাবুদিশ শয়তান, সূরা মারইয়াম, ইয়া আবাতি সম্মানিত আব্বা লা তাবুদিশ শয়তান, শয়তানের পূজা করিয়েন না। আজ কোন শয়তানের পূজা করতো, ইবলিস নামে কোন দেব দেবী ছিল ইরাকে নাকি? তখন কখনো ছিল না, দেব দেবী ছিল সবাই মূর্তি প্রতিমা পুতুল এসব বুঝা ছিল, তাহলে বোঝা গেল আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, অন্যের কাছে দোয়া করা, হে গাউসুল আজম বড় পীর মদদ করো, হে খাজা বাবা তুমি উদ্ধার করতে পারো, এটা খাজা বাবার পূজা হলো না, এটা শয়তানের পূজা হলো পরোক্ষভাবে, কারণ এই শিরক শয়তান ঢুকেছে মানব জাতির মধ্যে, এই বহুত্ব আল্লাহর একত্ব তৌহিদের জায়গায় শিরক যে ঢুকিয়ে কামিয়াব খুব খুশি, তামাশা দেখছে ইবলিস শয়তান মহাসাগরে বসে তার সিংহাসনে, যে এদেরকে সবকে নিয়ে আমি জানাবো। আল্লাহ পাক তাই বলছেন যে তোমাদেরকে আমি কি বলে দিনি আদম সন্তান, আল্লাহ তাবুদু শয়তান, শয়তানের তোমরা পূজা করবে না, ইন্নাহু লাকুম আদুউ মুবিন, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এমনকি মনের পূজা কে, মনের পূজা, মনের পূজা বলা হয়েছে আফারায় তামান ইত্তাখাজা ইলাহু হাওয়া, যারা নিজের খেয়াল খুশিকে, কুপ্রবৃত্তিকে নিজের এলাহ মাবুদ উপাস্য বানিয়েছে, তাহলে মনের পূজা কেমন করে করে, মন মোতাবেক চলে, মর্জি, আমি আজকে নামাজ পড়বো না তোমার তাতে কি, হ্যাঁ, আজকে আমি ফজরে যাবো না, আমি তিন রক্ত পড়বো, চার রক্ত পড়বো, তোমার তাতে কি, আমার ব্যাপার, এটা হচ্ছে মনের পূজা করা, আমি এই ব্যবসা করব, হালাল হোক আর হারাম হোক এটা খাবো, তোমার তাতে কি, আমার ব্যাপার, তোমার বাবার কি আছে, এটা হচ্ছে মনের পূজা, কুপ্রবৃত্তির পূজা করা, তাহলে এটা হচ্ছে রাইহুল্লাহ আল্লাহ চরণের পূজা। আল্লাহ পাক বলছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ জানিয়ে দিয়েছেন, তারপর শয়তানের রাস্তায় মানুষ চলে, ওয়ানে বদুনি, আর একমাত্র আমার ইবাদত করবে, হাজা সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে সহজ সরল পথ। আল্লাহ পাক তারপরে বলছেন ওয়ালাকাদ আযাল্লা মিনকুম জিবিল্লান কাসীরা আফালাম তাকুনু তাকিলুন, এই শয়তান তোমাদের বহু দলকে, জিবিল্লান মানে দল, আর কাসীরান অনেক, অনেক দলকে তোমাদের মধ্য থেকে পথভ্রষ্ট করেছে এই শয়তান, আফালাম তাকুনু তাকিলুন, এটা কি তোমরা বোঝার চেষ্টা করো না, বুঝে দেখো, পথভ্রষ্ট করেছে যুগে যুগে জিন শয়তান, মানুষ শয়তান, মানুষ শয়তান খারাপ প্রকৃতির সাথী সঙ্গে বন্ধু থেকে বেঁচে থাকেন, আর শয়তানের কুপ্রবৃত্তির অনুসরণ করিয়েন, কুপ্রবৃত্তির প্ররোচনা যেটা শয়তানের পক্ষ থেকে অস্ত্র আছে তার অনুসরণ করিয়েন না, বরং কোরআন সুন্নাহ আল্লাহ পাকের বিধানকে ফলো করেন, কখনো কেউ গুমরা করতে পারবে না। কি বললাম, এক হচ্ছে মানুষ শয়তান, যেগুলো হচ্ছে আশেপাশের সাথী সঙ্গী, খারাপ সাথী সঙ্গী, গ্রামে কিছু খারাপ সাথী সঙ্গী আছে, এখানে রুমমেট বা বিল্ডিং এ ভিলাতে আশেপাশে বাজারে যেখানে ঘুরেন, যেখানে কাজ করেন, যে কোম্পানিতে কাজ করেন, কিছু মানুষ শয়তান আছে, এই মানুষ শয়তানের অনিষ্ট থেকে বেঁচে থাকেন, নিজেকে বাঁচিয়ে রাখেন, আর ইবলিস শয়তান আর ওর চেলারা মনে কুমন্ত্রণ অস্বস্তি দিচ্ছে, ওতে থেকে বেঁচে থাকেন, খারাপ কথা মনে আসছে, আউযুবিল্লাহ মিনাশ শয়তান রাজিম, মনে আসছে যে সবাই সিগারেট খায় আর আমার কি পয়সা নেই, একটু খেয়েই দেখি, এটা জিন শয়তানের পক্ষ থেকে। আর সাথী বন্ধুরা আছে, তুই জীবনে একটা খেয়ে দেখলি না, দেখ কত মজা লাগে, আমাদের খুব মজা লাগে, আর এতে টাইম পাস হয়, বিদেশে থাকি, মনটা খারাপ থাকে, কি হয়,
টেনশন দূর হয় শয়তান কাছে আসে, টেনশন দূর হয় শয়তান কাছে আসে। তো এই মানুষ শয়তান গুমরা করে মানুষকে এইভাবে যে একটা খেয়ে দেখে, একবার চুষা ডাক তোকে ধরিয়ে দিচ্ছি। অনেক সময় বলে স্কুল কলেজে এইভাবে ছোট ছেলেরা, নাবালক ছেলেরা, অনেক সময় যুবক ছেলেরা এভাবে বিড়ি সিগারেট ধূমপান করা শিখিয়ে, গাঁজা খাওয়া শিখিল, একবার দেখ ছাড়তে পারবি না জীবনে, এত মজা, জীবনটা ধ্বংস করে ফেলছে গাঁজা খেয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই যে শয়তান বহু মানুষকে গুমরা করেছে, তোমরা কি বুঝে দেখার চেষ্টা করি না? বুঝে দেখ, তাহলে দুটো কথা বললাম, মানুষ শয়তান থেকে বাঁচার চেষ্টা করেন আর জিন শয়তানের অসুস্থতা থেকে বাঁচেন, আর কোরআন সুন্নাকে ফলো করেন, দেখবেন কখনো আপনাকে গুমরা করতে পারবে না। যখনই দেখবেন ইমায়ান গান্নাকা মিনাশ শয়তান নাজগুন, যখন দেখবেন যে শয়তান খারাপ দিকে কিন্তু নিয়ে যাচ্ছে, মনটা অন্যদিকে যাচ্ছে খারাপ দিকে, ফাস্তাইজ বিল্লাহ, আউযু বিল্লাহ করেন, আল্লাহ তুমি বাঁচাও আমাকে, মাযা আল্লাহ, আল্লাহ পাকের পানা চাইছি, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়া, ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ পাক কত সুন্দর আমাকে রেখেছেন আর আমি পাপ করব, আল্লাহ আমাকে কত সুন্দর জীবন যাপন দিয়েছেন, মুসলিম ঘরে আল্লাহ সৃষ্টি করেছেন, আর আল্লাহ পাক সৌদি আরবে আমাকে রেখেছেন, আমি পাপে লিপ্ত হব, এখানে এসে দুটো পয়সা হয়েছে তাই দুলু ফিলিম দেখবো, মাযা আল্লাহ, ইন্নাহু রব্বি আহসানা মাসওয়া। এই চরিত্র গ্রহণ করতে হবে, তাহলে কখনো শয়তান সুযোগ পাবে না। আল্লাহ পাক তারপরে সাদ হাযিহি জাহান্নামুল লাতী কুনতুম তুআদুন, এই তো সেই জাহান্নাম এখন দেখতে পাচ্ছ হে মুজরিম অপরাধীরা, আল্লাতী কুনতুম তুআদুন, যার তোমাদের ভয় দেখানো হয়েছে, তুআদুন মানে ভয় দেখানো হতে পারে, আর তুআদুন মানে তোমাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে হতে পারে, ওয়াদা, ইয়াদু মানে ওয়াদা করা হতে পারে, আর আউ আদা যদি বাদে ফাল থেকে হয় ওখান থেকে তুআদুন হতে পারে তুকরামুনের ওজনে, তাহলে তার মানে হচ্ছে ভয় ভীতি দেখানো, তার নবীরা ভয় দেখিয়েছেন, আলেম আলমা ভয় দেখিয়েছেন, এই অর্থ হইতে পারে, কোন কোন অনুবাদক এই অর্থ করেছেন, ইসলাহ আলী আমার মা কুন্তুম তাক ফুরুন, আজকের দিনে এই জাহান্নামে তোমরা ঢুকে পড়ো, দাখিল হও, বে মা কুন্তুম তাক ফুরুন, কারো তোমরা অস্বীকার করেছিল, আল্লাহ পরকাল অস্বীকার করেছিলে, নামাজকে অস্বীকার করেছিলে, দিন মানাকে অস্বীকার করেছিল, আলী আমা নাখতে মালা আফান, আজকে তাদের মুখের ওপর আমি সিল মেরে দেবো, খাতুম মানে হচ্ছে সিল, সিল মেরে দেবো, কখন এটা আল্লাহ পাক করবেন, কিয়ামতের মাঠে, কিয়ামতে এক পর্যায়ে কথা বলবেন, কথা বলতে গিয়ে যখন আল্লাহ বলবেন যে এই কাজগুলি করে এসছো, তখন সূরা আনআমের একটি আয়াতে রয়েছে, মুশরিকরা বলবে ওয়াল্লাহি রব্বিনা মা কুন্না মুশরিকিন, আল্লাহর কসম করে বলছি হে আমাদের রব, আমরা কখনো শিরিক করিনি, কখনো মূর্তি পূজা করিনি, যারা মূর্তি পূজক আর যারা কবর মাজারে সিজদা করেছে, ছেলে মেয়ে চায় প্রসিয়ার মাইজ ভান্ডারি আর খাজাওয়ার কাছে গেছে, বলছে আল্লাহ আল্লাহর কসম করে বলছি কখনো শিরিক করিনি, এগুলি তো ওলিয়া ওলিয়া, আপনারই ওলিয়া ওলিয়া, এগুলো আমরা ওসিলা মাধ্যম মনে করতাম, এদের মাধ্যমে আল্লাহ আপনার কাছে পৌঁছিতে চেয়েছি, শিরিক করিনি, সব কথা যখন বলবে তখন এই মুখ দিয়ে যেহেতু মিথ্যা কথা বলছিল, মুখে সিল লাগিয়ে দাও বন্ধ, যারা বেনামাজি মিথ্যা কথা বলবে, আল্লাহ নামাজ ছাড়িনি, নামাজ ছাড়িনি, হজ করেনি, বলছে আল্লাহ হজ করছি, রোজা রাখিনি, রোজার দিনে এই গরমের দিনে খেয়েছে, খুব করে খেয়েছে, আল্লাহ রোজা ছাড়িনি, মিথ্যা কথা বলবো, দেখছে উপায় নাই, মনে করো সেই রকম কিছু বলে, নতুন আসামিকে দেখেছে, নতুন আসামি থানাতে এরকম করে, তারপরে ওই যখন তাদের তদন্ত হয়, তখন ওই তদন্ততে প্রথম দিকে মিথ্যা বলে মনে করে যে হয়তো চলে যাবে, দেখলে না হবে না, মিথ্যা বলে কাজ হচ্ছে না, বারবার আসতে হচ্ছে, সত্যতে মনে হয় না যাত আছে, তখন অনেক সময় সত্য কথা বলে, অনেক সময় মার খেয়ে সত্য কথা বলে। আল্লাহ পাক বলছেন যখন এই মিথ্যা কথা বলবে, আলিয়া মানাখতে মালা ফাহিম, আজকে তাদের মুখের উপর সিল মেরে দেব, অতকাল্লে মোনা এদিহিম, আর আমার সাথে কথা বলবে তাদের হাতগুলি, অর্থাৎ সাধু আর্যলহুম, আর তাদের পাগুলি সাক্ষ্য প্রদান করবে, বেমা কাম এক সুগুন, যা কিছু তারা করেছে সে সম্পর্কে, হাতে কথা বলবে আর পায়ে বলবে ঠিক বলছে, ঠিক বলছে, হাত কিন্তু ঠিক বলছে, হাত ঠিক বলছে, আর মুখে একটু আগে যা বলছিল মিথ্যা বলছে, ওয়ালাউ নাশাউলা তামাসনা আলা আয়ন, আল্লাহ পাক বলছেন আমি যদি চাইতাম তাহলে দুনিয়াতেই তাদের চোখগুলিকে অন্ধ করে দিতাম, তামাশা এতমস মানে চোখের ওপর লেপে দেওয়া, চোখ লেপে দেওয়া, চোখের ওপর যদি চামড়া, আল্লাহ চামড়া দিয়ে যদি এই ছিদ্রটা না থাকে, এর নাম হচ্ছে তামস, আর ভাব অর্থ হচ্ছে দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দেওয়া, দৃষ্টিশক্তি ছিনিয়ে নেওয়া, তো ভাব অর্থ শাব্দিক অর্থ জানলেন তামাশা মানে, এখন ভাব অর্থ দিয়ে তর্জমা করেন, ওয়ালাউ নাশাও যদি আমি আল্লাহ চাইতাম, লা তামাসনা আলা আয়ুনিহিম, তাদের দৃষ্টিশক্তি বিলুপ্ত করে দিতাম, ফাস্তাবাকুস সিরাত, মানুষ যদি অন্ধ হয়ে যায়, আল্লাহ না করে সবগুলি যদি অন্ধ হয়ে যায় এখানে, তাহলে কি করবেন,
বিয়ে হওয়ার চেষ্টা করবেন না করবেন না, দৌড়াদৌড়ি করে চেষ্টা করবেন দরজা, আনুমানিক দরজা কোন দিকে আছে, ওইখানে আছে না এইখানে আছে না ওইখানে আছে, আইডিয়া দিয়ে তখন দরজার চেষ্টা করেন, বের হওয়ার পালাবার চেষ্টা করেন এদিক ওদিক যেখানে যে যেতে পারি। আল্লাহ বলছেন ফাস্তাবা কুসেরা, তারপরে তারা দৌড় দিত রাস্তার দিকে, অন্ধ অবস্থায় দৃষ্টিবিহীন অবস্থায় দৌড় দিত রাস্তার দিকে, ফান্না ইউবসিরুন, কিন্তু রাস্তা দেখতে পাবে কোথেকে, ফান্না মানে কাইফা, কাইফা ইউবসিরুন, কেমন করে রাস্তা দেখবে, কারণ চোখে রোশনি নেই জ্যোতি নেই। ওয়ালাউ নাশাউ, আল্লাহ পাক করতে পারবেন, এই কথা আল্লাহ পাকের কুদরত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টি শক্তি ছিনিয়ে নিতে পারেন, সে আল্লাহ পাক হায়াতও ছিনিয়ে নিচ্ছেন, মত আসছে, সেই আল্লাহ পাক রব্বুল সক্ষম আবার পুনরুত্থানের উপর নিয়ে আসবেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এই কথা আল্লাহ পাকের উদ্দেশ্য। আল্লাহ পাক বলছেন ওয়ালাউ নাশাউ, আর আমি যদি চাইতাম, লামাসাখনাহুম আলা মাকানাতিহিম, তাদের নিজ নিজ স্থানেই, আলা মাকানাতিহিম, তাদের নিজ নিজ স্থানেই তাদের রূপ চেহারা বিকৃত করে দিতাম, তাদের চেহারা পরিবর্তন করে দিতাম, মানুষকে বানর বানিয়ে দিতাম, কুকুর বানিয়ে দিতাম, শৃগাল বাঘ ভল্লুক বানিয়ে দিতাম, আল্লাহ পাক করতে পারত, লামাসাখনা মাসখকে বলা হয় রূপ চেহারা বিকৃত করে দেওয়াকে। আল্লাহ যদি তাই করেন তাহলে ফামাস্তাতাও মুদিয়ান, তাহলে না তারা সামনে এগিয়ে যেতে পারতো, মানুষ যেমন নিজে ইচ্ছা মতো চিন্তাশীল হয়, কাজকর্ম করে, সিদ্ধান্ত নিতে পারে, তাও করতে পারতো না, পশু গরু ছাগলে নেই, আমি আপনি বুঝি যে কোনটা নাই কোনটা অন্যায়, অনেক কিছুই বুঝি আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বোধ শক্তি দিয়েছেন তা দিয়ে, কিন্তু পশুর মধ্যে যতটুকু আছে তা দিয়ে যথেষ্ট নয়, এই জন্য নিজের মালিকের শুধু ক্ষতি করে না, অন্যেরও ক্ষতি করে, অন্যের জমিতে চলে যায়। তো আল্লাহ পাক যদি মানুষের চেহারা বিকৃত করে দিতেন, না আগে বাড়তে পারতো, ফালা ফামা ফামাস্তাত মদিয়ান ওয়ালা ইয়ারজুন, আল্লাহ ফিরে আসতে পারতো, অমান্য আম্মিরহু মুনাক্কিসু ফিল খালক আফালা ইয়াকিলুন, আর আমি যাদের বয়স বৃদ্ধি করি, নো আম্মির উমর মানে হচ্ছে বয়স আর আয়ু, আল্লাহ বলছেন আমি যাদেরকে আয়ু বেশি দিই, নুনাক্কিসু ফিল খালক, তাদের অবস্থা কি হয়, তাদের সৃষ্টির ক্ষেত্রে উল্টো দিকে ফিরে নিয়ে আসি, নাকাসা মানে উল্টো দিকে ফিরে আসে, যে নকেসু আলা রুসহিম, মাথা নত করাকে কোরআনের ভাষায় বলা হয়েছে, নুনাক্কিসু ফিল সৃষ্টির ক্ষেত্রে আমি তাকে উল্টো দিকে ফিরিয়ে নিয়ে আসি। দেখেন একজন মানুষ প্রথম সৃষ্টি হয় তখন খুব দুর্বল থাকে, তাই না, দুর্বল, 2.5 কেজি ওজন সবার, আমাদের 2.5-3 কেজি 2 কেজি কার ওজন হ্যাঁ ছিল, মায়ের পেট থেকে আসেন, তখন তার আগে যদি দেখেন আল্লাহ একটু আগে পরে আছে এই সুরাতেই, যে তার আগেরটা দেখেন যে শুক্রবিন্দু 1 ফোঁটা বীর্য ছিলেন, ভুলে যাচ্ছেন, আল্লাহ বলছেন ভুলে যাচ্ছে, মানাসিয়া খালক, কত দুর্বল থেকে 2 কিলো ওজন হইলো দুনিয়াতে আসলে, তারপরে ধীরে 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 একটু শক্তি হইলে এখন হাঁটাহাঁটি বসতে পারছেন, দাঁড়াইতে পারছেন, হাঁটতে পারলেন, শক্তিশালী হইলেন, এই 30-40 বিদ্যা বুদ্ধি সব দিক থেকে শক্তিশালী, 40-এর পরে ধীরে ধীরে এখন দুর্বলতার দিকে, কমজোরির দিকে, আমরা বুঝতে পারছি, এখন এই চশমার প্রয়োজন ছিল না 5 বছর আগে, কোনো প্রয়োজন ছিল না, এখন চশমা ছাড়া দেখাই মুশকিল, দেখতে পেলে বড় কষ্ট হয়, চোখকে বেগ লাগাতে হয়, বুঝতে পারেন না, এটা চলতে ফিরতে ক্লান্তি, একটু কাজ করলে ক্লান্তি, একটা যুগ ছিল দুপুরে শোয়ার প্রশ্নই ছিল না, আমাদের বাচ্চাদের জবরদস্তি দুপুরে ঘুম দিতে হয়, শোয়াইতে হয়, আর আমরা আজকাল যদি একদিন দুপুরে না আসি, বিকালবেলার ডিউটিতে খেয়ানো থেকে দুর্বলতা চলে আসবে, মুশকিল, দুর্বলতা চলে এসেছে। আল্লাহ বলছেন নুনাক্কিসু ফিল সৃষ্টির ক্ষেত্রে উল্টো দিকে নিয়ে আসি, এমন দুর্বল শেষ কালে হয়ে যায় 70-80 বছর বয়সে, যে ছোট বাচ্চা খেতে না দিলে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করে, ওই রকমই 80-90 বছরের বুড়ো মানুষ কান্না করে ছোট বাচ্চার মতো, ছোট বাচ্চা যেমন উঠতে পারে না, হামাগড়ি দেয়, ওই রকমই বিছানা থেকে উঠতে পারে না, উল্টো হয়ে পড়ে আছে, নুনাক্কিসু ফিল খালতে আফালায়া কেলো, তোমরা চিন্তা করে দেখো না এগুলো কোত্থেকে হলো, সব প্রাকৃতিক, ন্যাচুরাল আর ন্যাচুরাল শয়তান, নাস্তিক বিধিন, প্রাকৃতিক দুর্যোগ, সব প্রাকৃতিক, আল্লাহ পাক সব সৃষ্টি করেছেন, ওমা আল্লামনাহু শিরা ওমা ইয়ামবাগিলা। এখান থেকে আল্লাহ পাক অন্য আরেকটি বিষয় বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো মুশরিকরা কাফিররা মক্কার মুশরিকরা বলতো যে নানান কথা বলতো, তার মধ্যে একটা বলতো এ নবী কবি গো কবি, সব কাব্য রচনা করেছে, এই জন্য আল্লাহ পাক তার ওস্তাদি দেননি, অক্ষরের জ্ঞান আলিফ বা তাসা ইয়া পর্যন্ত কোনো জ্ঞানই আল্লাহ দেননি, না হইলে তো তারা বলতো যে জানে পড়াশোনা, জানে কবিতা রচনা করছে, আল্লাহ পাক তাকে পড়াশোনা এই জন্য সুযোগই করে দেন এই হিকমতে,
তারপরে আল্লাহ পাক রব্বুল তার মধ্যে সৃষ্টিগত এরকম প্রতিভাও দিলেন নবীর মধ্যে। আল্লাহ পাক নবীর এই প্রতিভাকে নিয়ে নিয়েছিলেন। কিন্তু যে কাব্য রচনার একটা প্রতিভা মানুষের অনেকের থাকে, সৃষ্টিগত প্রতিভা, ক্লাস ফাইভ পড়েছে আর ভালো ভালো ছড়া ছন্দ বলতে পারছে, আর কেউ বিএমএ পাস করে পারে না। কেন? ও তো বাংলা এমএ পাস, আর একজন ক্লাস ফাইভ পাস, ফাইভ পাস ওয়ালা ভালো ভালো কবিতা রচনা করতে পারে, আর এমএ পাস করে একটা কবি এক লাইন কবিতা রচনা করতে পারবে। এটা হচ্ছে সৃষ্টিগত প্রতিভা যেটা বলা হয় আল্লাহ পাকের দান। তো এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শের রচনা করা, কাব্য রচনা করার শক্তি আল্লাহ দেননি, কারণ কবিরা অধিকাংশই বেআমল হয়, অসৎ লোক হয়, কাল্পনিক কথাবার্তা বলে, মিথ্যা কথা বলে, অতিরঞ্জন করে, কিছু দেখলে একটা ওকে বাড়িয়ে চাই বয়ান করলো, আর অধিকাংশ লোকের চরিত্রও খারাপ থাকে তাদের, যার ফলে আল্লাহ পাক নবীকে পাক রেখেছেন। তারপরে কোরআন সম্পর্কে যাতে কাফেররা যখন বলবে যে এইটা হচ্ছে কাব্য আর এই কবি মোহাম্মদ কবি, কথা যেন না বলতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি মধ্যে যদি এই যোগ্যতা থাকতো কাব্য রচনার, তাহলে বলতে বড় কবি, এই মানে বিনা কোনো চিন্তায় কাব্য রচনা করতে পারে, তাহলে কোরআন কেন বলতে পারবে না? এ তো নিজে থেকে বলে, এই কথা যেন বলার সুযোগ না হয়। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো, সাহাবারা বলছেন যে কখনো দুই লাইন যদি কবিতা বলার ইচ্ছা করেছেন ভালো করে তিনি বলতে পারেননি, সাহাবারা বলছেন, কারণ আল্লাহ পাক এই শক্তি দেননি তাকে যাতে কাফেরদের মুখটা বন্ধ থাকে। আল্লাহ তাই বলছেন ওয়ামা আল্লামনাহু শেরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি শের কবিতা শিখাইনি, কাব্য রচনা করা শিখাইনি। ওয়ামা ইয়ামবাগি লাহু, আর তার জন্য এটা উচিত নয়, তার জন্য এটা সাজেও না, ওয়ামা ইয়ামবাগি লাহু, তার জন্য শোভা পায় না, সাজেও না। ইন হুয়া ইল্লা যিকরুন ওয়া কুরআনুম মুবিন, এই কোরআনে করিম হচ্ছে উপদেশ এবং স্পষ্ট কোরআন, একমাত্র স্পষ্ট কোরআন এবং উপদেশ এতে রয়েছে, এতে কোন রকমের কাব্য রচনা নেই, এসব কবিতা নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কবিতা রচনা করেননি, মাঝে মধ্যে অন্য কবিদের এক লাইনের বেশি কখনো পড়েননি, এক দুইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ছড়া বলেছেন তা মাত্র দু লাইনের, আনান নবী লাকাদ হুনাইনের যুদ্ধে, আনা ইবনু আব্দুল মুত্তালিব, যখন সবাই পালিয়ে যাচ্ছে, তীর যখন বর্ষিতে শুরু হয়েছে কাফেরদের, তখন সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে বাড়ছেন আর এই এক লাইন বা দুই লাইন বলেছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার কোন এক জেহাদে হাতের আঙ্গুলে জখম হয়েছিল, রক্ত প্রবাহিত, তখন বলেছিলেন হাল আনতে ইল্লা ইসবাউন দামিতি ও ফি সাবিলিল্লাহি মা লাকিতি, এর বেশি কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম ছড়া ছন্দ কখনো বলেননি, আল্লাহ শিখাই দেননি তাকে, আল্লাহ কোরআনে করিম বলছেন যা কষ্ট হয়েছে, তোমাকে ব্যথা হয়েছে, রক্ত প্রবাহিত হয়েছে, আল্লাহর রাহে হয়েছে, আল্লাহর রাস্তায় হয়েছে, অসুবিধা নেই কিছু। এই কোরআন এই জন্য আল্লাহ পাক উপদেশ করেছেন এবং স্পষ্ট কোরআন করেছেন, নাজিল করেছেন, যাতে সতর্ক করেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সব লোকদেরকে যারা জীবিত, মান কানা হাইয়ান, যারা জীবিত, তাহলে কোরআন কার জন্য নাজিল হয়েছে? জীবিত লোকের জন্য নাজিল হয়েছে। আর আমাদের দেশের মানুষরা কোরআন কার জন্য ব্যবহার করছে? মরা লোকের জন্য, মৃত লোকের জন্য, অথবা মুমূর্ষু অবস্থায় পৌঁছে গেছে, মরছে না, সূরা ইয়াসিন পড়ে একবার পার করে ধাক্কা দাও, তারপর সূরা ইয়াসিন ছাড়া আর একটা কি আছে, ওদের খতমে জালালি আছে, খতমে জালালি সম্পর্কে বিদাতিদের আকিদা, এটা ওজিফার কিতাব আছে, মরবি না তুই, খতমে জালালি পড়বো, থাকবি থাকবি ভালো, আর থাক নাহলে যা বিদায়, তাদের কিতাব লেখা আছে। হ্যাঁ, খতমে খাজগান না খতমে জালালি? খতমে জালালির এটা গুণ, তারা লিখেছে যে খতমে জালালি যদি করেন, ভাগযোগ করে নিয়ে সবাই খতম করেন, তাহলে হবে কি হয়, ভালো হওয়ার ভালো হবে, আর না হলে আপনারা মুক্তি পেয়ে যাবেন। যা সুবহানাল্লাহ, এত বড় বেয়াদবি থাকে, বাপ মানুষ করলো, মা মানুষ করলো, আর মুমূর্ষু অবস্থায় আছে, আর জালালি পড়ে তোকে ধাক্কা দিয়ে বিদায় করবো, তুই আর পরেশান করিস না, কতদিন আর তোর চিকিৎসা করবো, হাওলা ওলা কত, এসব কথা কোরআন হাদিসে থাকতে পারে, শরীয়তে থাকতে পারে, বানানো শরীয়তে। তাহলে কোরআন জীবিত লোকদের জন্য, যাতে করে হিদায়াত হয় মানুষ, সংশোধন করতে পারে, মৃত লোকের জন্য নয়। আর মরা মানুষকে এখন কোরআন খতম করে বগলে করে কোরআন নিয়ে হাফেজ হুজুর মোল্লারা ছুটলো, মাদ্রাসা ছাত্ররা ছুটলো, আর সকাল বিকেল
মাদ্রাসাগুলিতে দেখবেন সকালবেলা এক দুইটি দিয়ে আসবে, বাড়ি বাড়ি কোরআন পড়ে আসবে, বিকালবেলা দু চারটি দিয়ে আসবে, আর তাদের ভাতা চালু আছে। আমি এক মাদ্রাসায় গিয়েছি, মাদ্রাসার ভাত আমি সে মাদ্রাসায় খাই না, সকালবেলা কোরআন পড়তে ওখানে নাস্তা করে চলে আসে, দুপুরবেলা আগে যে কোরআন পড়তে ওখানে খানা খেয়ে চলে আসে, রাতে কোরআন পড়তে ওখান থেকে খানা খেয়ে চলে আসে, আর মাদ্রাসা থেকে 500 টাকা করে দেয় ওদেরকে, ওটা তার হাত খরচ হয়ে যায়, তেল সাবানের হয়ে যায়। এইভাবে মাদ্রাসায় পেট ব্যবসা চলে বিদ্যার্থীদের মাদ্রাসায়, বাস্তব কথা। সব মাদ্রাসায় নাই, কোরআন হাদিসের অনুসারী ভাইদের মাদ্রাসাতে এইসব ইনকাম নেই, যার ফলে তো কোরআন হাদিসের অনুসরণ অনেকে করতে চান, বিশেষ করে বিদাতি মোল্লারা হিদায়ত হতে চায় না, হিদায়ত হলে সব মিলাদের ইনকাম শেষ, তাবিজের ইনকাম শেষ, আর এই কোরআন খানি করে বক্সানোর ইনকাম যা আছে ওটা শেষ, হ্যাঁ পীর মহিদের ইনকাম শেষ, বড় ইনকাম বিনা পুঁজির ব্যবসা সব শেষ। জীবিতদেরকে সতর্ক করার জন্য কোরআনে কারীম নাযিল হয়েছে, মৃত ব্যক্তিকে জান্নাতে পৌঁছানোর জন্য নয়, আর মৃত ব্যক্তিকে সূরা ইয়াসিন পড়িয়ে একেবারে পাঠিয়ে দিব আর সুস্থ করবো এই জন্যও নয়। ওয়াহিদ তাল কাউল আল কাফের, আর তাবিজ করার জন্য নয়, কোরআন তাবিজের জন্য আল্লাহ পাক নাযিল করেনি। আর কাফেরদের উপর আল্লাহ পাকের বাণীর যেন বাস্তবায়ন হয়, কোরআন নাযিল করেছেন সতর্ক করা হবে জীবিত লোকদের, আর যারা সতর্ক হবে না সতর্ক করা সত্ত্বেও তাদের উপর আল্লাহ পাকের শাস্তির বাণীর বাস্তবায়ন হবে, মানে আল্লাহ পাক তাদের ওজর শেষ করেছেন, আর বলতে পারবেন আল্লাহ জানতাম না, যে জানতাম না তৌহিদের কথা, জানতাম না লা ইলাহা ইল্লাল্লাহর কথা, জানতাম না নামাজের গুরুত্ব, জানতাম না রোজার গুরুত্ব, জানতাম না যাকাতের কথা, এই কথা যেন না বলতে পারে। ওয়াহিদ তাল কওল আল আল কাফির, আল্লাহ পাকের আযাবের বাস্তবায়ন হয়, আর ওতে যাতে করে কোন রকমের তাদের ওজর অজুহাত না থাকে। আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না, আন্না খালাকনা লাহুম, তাদের জন্য আমি সৃষ্টি করেছি, মিম্মা আমালাত আইদিনা, ওই সব থেকে যা আমার হাত করেছে, আল্লাহ পাক বলছেন আমার হাত করেছে, তার আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন নিজ হাতে করেছেন, এখানে আল্লাহ পাকের হাতের কথা বোঝা গেল, আল্লাহ পাকের হাত আছে, কুদরতি হাত না, আল্লাহ পাকের হাত আছে, আল্লাহ পাকের হাতের মতো, যেমন আল্লাহ পাকের হাত হয় কারোর সাথে সাদৃশ্যতা নেই, অস্বীকারও যেমন নেই যে আল্লাহর হাত নেই কুদরতি হাত, এই কথা অস্বীকার করা, তেমনি আল্লাহর হাতের কোন তুলনা নেই যে আল্লাহর হাত কেমন, এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। পক্ষান্তরে দুটি দল গুমরা, যারা আল্লাহর হাতকে বলবে যে কোনো কারো মতো আমাদের মতোই তারাও গুমরা, আর যারা বলে আল্লাহর হাত নেই কুদরতি হাত তারাও গুমরা, এই দুই গুমরাহির মাঝখানে হচ্ছে হক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আল্লাহর হাত রয়েছে কোরআন বলছে, সুতরাং আমরাও বলছি, যতটুকু কোরআনে বলা হয়েছে ততটুকু বলবো, ধরন জানি না, আল্লাহর হাত আছে কিন্তু কেমন জানি না, আল্লাহ যেহেতু জানায়নি সেজন্য, আল্লাহ জানালে তা বলতো, মিম্মা আমালাত আইদিনা, যা আমার হাত তৈরি করেছে তা থেকে সৃষ্টি করেছি কি, আনআমান, চতুষ্পদ জন্তু বা গৃহপালিত পশু, আনআম গৃহপালিত পশু বলা হয়, ফাহুম লাহা মালিকুন, আমি সৃষ্টি করে তারপরে মালিক হয়ে গেলেন আপনি, আমি আল্লাহ সৃষ্টি করলেন গরু ছাগল উট বকরি, তাই না, আর মালিক কি হইল, আপনি আমি মালিক, ফাহুম লাহা মালিকুন, অতঃপর তারা সেগুলির মালিক হয়ে গেল, আল্লাহ পাকের নিয়ামত নয়, নিজে সৃষ্টি করেছো, আল্লাহ পাক সৃষ্টি করলেন, শুধু তাই নয়, ওয়াজাল্লাল্লাহ লাহুম, এবং এই গৃহপালিত পশুগুলিকে আমি তাদের অনুগত বানিয়ে দিয়েছি, যদি বাঘের মতো হিংস্র করে দিতাম, হ্যাঁ যদি কুকুর শৃগালের মতো করে দিতাম, হ্যাঁ তাহলে কত মুশকিল হতো, গরু ছাগল পোষা সম্ভব হইতো, বাড়িতে রাখা সম্ভব হইতো, আপনি হয়তো শক্তিশালী ভাবছেন আমার কিছু করতে পারবে না, কিন্তু আপনার বাড়ির বকরিটা বা গরু গরুটা যদি বাঘের মতো হিংস্র হইতো, আপনার বাচ্চা খাওয়ার আশঙ্কা থাকতো, আমার ছেলেকে খেয়ে নিবে কখন, রাগবে না, রাখাই যাবে না, পোষ মানবে না, পোষ নেবে না, খুব করে খাওয়াইলেন আর খাওয়াইলে পালিয়ে গেল, কখন রাত্রে দিয়েছেন পালিয়ে গেছে বন জঙ্গলে, কখনো পুষতেন গরু ছাগল, তাই আল্লাহ কাছে তাদের বশীভূত করে দিয়েছি, তাদের অনুগত করে দিয়েছি, কেমন অনুগত আল্লাহ পাক করে দিয়েছি, এত বড় উঠ আর তার গলায় একটা রশি দিলে বা নাকে নাকে যে নেথে দিয়ে কি বলে ওটাকে, হ্যাঁ তারপরে একটা রশি দিয়ে একটা ছোট বাচ্চা টানলেও টানতে পারে, 12 বছরের বাচ্চা একটা গরু টেনে নিয়ে যাচ্ছে, জানছে না, জাল্লাল্লাহ লাহুম, তাদের অনুগত করে দিয়েছি, ফামিনহা রাকুবহুম, এসব পশুর মধ্য থেকে কিছুর ওপর তারা আরোহণ করে সওয়ার হয়, ওয়ামিনহা ইয়াকুলুন, আর তার মধ্য থেকে কিছু তারা খেয়ে থাকে, উটের ওপর সওয়ার হয় আর খায়, কোনোটাতে দুটোই ফায়দা আছে আর কোনটাতে একটা ফায়দা আছে, গরু গরুর পিঠে তো সওয়ার হয় না কিন্তু গরু খায়, আর গাভীর দুধ পান করে, বকরি ছাগল খায়, সওয়ার হওয়া যায় না কিন্তু খায়, আল্লাহ এই জন্য দুই রকম ফায়দার কথা বলেছেন,
এছাড়াও আল্লাহ বলছেন ওয়ালাহুম ফিহা মানাফিউ ও মাশারিব, এতে অনেক উপকারিতা রয়েছে, ও মাশারিব আর পানীয় রয়েছে, বহু পানীয় রয়েছে। ওয়ালাহুম ফিহা, তাদের জন্য এতে রয়েছে বহু উপকারিতা। দেখেন গরু ছাগল উঁট থেকে শুরু করে দুম্বা যতগুলি আছে এগুলিতে আরো ফায়দা। এর চর্বিগুলি, চর্বিগুলি এককালে তেলের কাজ আসতো, আজকাল না হয় বসে বসে খাচ্ছেন, ওই জন্য ফ্যাট হয়ে যাচ্ছে কোলেস্ট্রল, এই জন্য চর্বি খেতে চান না। এক যুগে চর্বিটাই তেলের কাজ করতো, আমরা ছোট কালে আমাদের এলাকায় ওই তেল পিঠা তৈরি করতো চর্বি দিয়ে, আছে মনে আছে? তার আগে আমাদের যুগে যেগুলো হয়ে থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা নাই, সাহাবায়ে কেরাম তাবেইনদের জামা নাই, এই চর্বি দিয়ে প্রদীপ জ্বালানো হইত। যখন কেরাসিন তেল ছিল না, ডিজেল ছিল না, তখন চর্বি দিয়েই ঘর বাড়ি আলো করা হইত, জ্বালি। তো মানাফে বহু রকমের ফায়দা, চর্বিতে ফায়দা দেখলেন, চামড়াতে ফায়দা রয়েছে, চামড়া দিয়ে কত কি তৈরি করছেন, আর পশম গুলি তো ফায়দা রয়েছে, লোমেও ফায়দা রয়েছে, ওন তৈরি হচ্ছে, মশারেব আর পান করছেন, দুধ পান করছেন, এখানে আসা আরো দেখছেন লাবান, হ্যাঁ দই আর ঘোল, কত রকমের কি, এছাড়া ছানা কত যে কি তৈরি করছে মশারেব। আফালে আস করুন, তারা তারপরে কি শুকরিয়া আদায় করবে না? শুকরিয়া আদায় করো, আল্লাহ পাকের জন্য শুকরিয়া আদায় করো, আমাদের তৌফিক দান করো। ওয়াত্তাখাযু মিন দুনিল্লাহি আলাহা, এরপরেও তারা আল্লাহকে বাদ দিয়ে বহু দেব দেবী আলিহা মাবুদ উপাস্য সাব্যস্ত করেছে। কেউ যদি দুর্গায় যায় তো কেউ দরগায় যায়, এসব আলেহা সাব্যস্ত করে ফেলেছে, আল্লাহ অনুসরণ যাতে করে তাদের সাহায্য হয়। যারা আল্লাহ ছাড়া অন্য আলেহা মাবুদ ধরেছে তাদের উদ্দেশ্য কি, যে এদের দ্বারা আমরা কি পাবো, সাহায্য পাবো, কিয়ামতের দিনে বড় পীর আমাদের ছেড়ে যাবেন না, গৌসুল আজম খাজা বাবা আমাদের ছেড়ে যাবেন না, আমাদের ফুলতুলি বাবা ছেড়ে যাবেন না। ব্রিটেনের কথা, যেসব ভাইরা ব্রিটেনে থাকে তাদের সাথে আবার যোগাযোগ হয়, ওই ফুলতুলি যখন বেজেছিল যেত ওখানে, যাওয়ার পরে মসজিদে গেল আর চাঁদা কালেকশন, যেহেতু টাকা পয়সা তো বক্স ভর্তি করে নিয়ে আসতে হবে, তখন দাঁড়িয়ে গেল এক মুরিদ, খাস মুরিদ, আর বলছে বাবা সাহাব এসছেন, সাহাব, সিলেটি ভাষায় সাহেবকে সাহাব বলে, সাহাব এসছেন, সাহাব, তো সাহেব এসছেন, তো আল্লাহর হস্তে আপনারা দান করেন, বাবা আপনাদের সাথে ওয়াদা করছেন এই বাবা আপনাদের ছেড়ে একা জান্নাতে যাবেন না, লাল্লাহ মিন সারুন, এই আলেহা মাবুদ গুলি ধরে তারা মনে করছে আমরা হেল্প পাবো, সাহায্য পাবো জান্নাতে যেতে, বুঝতে পেরেছেন? জি, এই হচ্ছে আকীদা পীরতন্ত্রের। আল্লাহ পাক বলছেন যে এই উদ্দেশ্য তোমরা আলেহা সাব্যস্ত করেছ, অথচ তাদেরই সাহায্যের প্রয়োজন, তারা কি সাহায্য করবে, তাদেরই হেল্প করতে হয়। শোনো, আল্লাহ বলছেন যে লা ইয়াসতাতিউনা নাসরাহুম, এই সাহায্যের আশায় যে আমরা সাহায্য পাবো এই দেব দেবীর কাছে আর পীর ওলি বুজরুগের কাছে, গস কুতুবের কাছে, লা ইয়াসতাতিউনা নাসরাহুম, মানুষের সাহায্য এরা করতে পারবে না। ওয়াহুম লাহুম জুন্দুম মুহদারুন, বরং এরাই তাদের উপস্থিত সেনাবাহিনীর মতো হয়ে থাকে। এই আয়াতের অংশটুকুর অর্থ ভালো করে বুঝেন, তাফসীরটা ভালো বুঝেন, এই দেব দেবী অথবা কবর মাজার যেগুলিতে শিরক হচ্ছে এরা মানুষের কোন সাহায্য করতে পারে না, বরং আমরাই তাদের সাহায্য করে থাকি সেনাবাহিনীর মতো। আমাদের মতো এক শ্রেণীর মানুষরা যারা পত্তলিক, যারা কবর পূজারি, তারাই এদের সাহায্য করে থাকি, এগুলোকে টিকিয়ে রেখেছি। এই কথা আল্লাহ বুঝাতে চেয়েছেন, কেমন, যদি কোন মূর্তি কোথাও ভাঙা হয় তাহলে মূর্তির ক্ষমতা নাই, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যেমন আসতে পারেনি বাকি মূর্তিগুলো নিজেকে বা অন্য আশপাশের মূর্তিগুলিকে রক্ষা করার জন্য, তেমনি আজকে কোনো মূর্তি সাহায্য নিজেরই করতে পারবে না, পারবে কে তাহলে সাহায্য করবে, এই বাবরি মসজিদ যারা ভেঙেছে তারা, বুঝতে পারছেন না, বাবরি মসজিদ যারা ভেঙেছে শহীদ করেছে এরা, এই কাফের মুশরিক গুলো, এরা রাম মন্দিরের নামে উঠে পড়ে লাগলো, তাহলে কে সাহায্য করছে, দেব দেবী সাহায্য করে না, দেব দেবীর পূজারীরা সাহায্য করছে, দেব দেবীর পূজারীরা সাহায্য করছে। আজকে যদি কোনো কবরকে মাজার যেগুলিতে শিরক হচ্ছে বলা হয় না, সাধারণ কবরে পরিণত করব, যদি এই আন্দোলন কেউ শুরু করে যেটা তাওহীদি আন্দোলন, তাহলে যত কবর পূজারী দল ভারত উপমহাদেশে সমস্ত দলগুলি উঠে পড়ে লাগবে, পত্র পত্রিকা শুধু না, বরং তারা এটাকে মনে করবে জেহাদের জন্য, চলো রক্ষা করতে হবে আমাদের আটমুসি, রক্ষা করতে হবে মাই ঝান্ডারি, রক্ষা করতে হবে আমাদের খাজাওয়াকে, রক্ষা করতে হবে, আসলে দাঁড়া ওহম লাহম জুন্দুম মুহজারুন, আল্লাহ বলছেন বরং এই লোকেরা যারা সাহায্যের আশা যে কোন দুনিয়াতে আখেরাতে এই দেব দেবী আর পীর ওলিরা সাহায্য করবে, এরাই তাদের সেনাবাহিনী হয়ে হাজির তাদের রক্ষার জন্য।
মাজার যদি ভেঙে সাধারণ কবরে পরিণত করা হয় তো নিজেকে রক্ষা করতে পারবে না এই মাজার ওয়ালা, মানে নিজের কবরকে রক্ষা করতে পারবে না যে আমার কবরটা পাকাই থাক। ওরা হয়তো চাইলেই অনেক সময় আর চাইলেও ভুল চেয়েছে যদি কেউ চেয়ে থাকে, কিন্তু তাদের ভক্তরা জন্দু মহজারুন। আল্লাহ বলেছে তাদেরকে যে এরা সেনাবাহিনীর মতো উপস্থিত হয়ে রয়েছে, কে ভাঙবি আয় দেখছি। শাইখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাই যখন এই আল খারাজি এলাকায়, এই রিয়াজের পাশে আল খারাজ যেখানে আছে, জায়েদ ইবনে খাত্তাব উমার ইবনে খাত্তাব দ্বিতীয় খলিফার ভাই এখানে শহীদ হয়েছেন, ওখানে কবর কবর পূজা হইত, তুর্কি আমল কবর পূজা হইত। যখন ভাঙার জন্য আসে এলাকার বুদুরা বকরি চারাগুলো বিদুই যাযাবর গুলি এক অস্ত্র শস্ত্র নিয়ে তারা এই কবর মাজার রক্ষার জন্য ছুটে আসলো। আর এই দিক থেকে তাদের মুজাহিদিন বাহিনী শাইখুল ইসলাম আহমদ আব্দুল্লাহ এর সাথে এবং যে আপনার আলে সৌদের যে নেতৃত্ব ছিল, এদের মুজাহিদিনরা যখন আসলো ছুটে দেখলো যে আর পারবো না, তখন কে কোথায় গিয়ে লুকিয়ে গেল আল্লাহর রহমতে এখান থেকে এই কবর পূজার শিরকে উৎখাত করা হয়েছে। তাহলে অহমলাম জুন্দুম মজানো সেনাবাহিনী এসেছিল এই কবর পূজারীদের সেনাবাহিনীরা এই কবরকে রক্ষা করার জন্য এসেছিল, কবর আলাম নিজেকে রক্ষা করেনি। অহমলাম জুন্দুম মজারুন তাদের কথা, হে নবী তুমি দুঃখিত হইও না, কাফের মুশরিকদের কথায় দুঃখিত হইও না। ইন্না নালামা ইউসিরুনা মা ইউলানুন, তারা যা গোপন করে তারা যা প্রকাশ করে তা আমি সব জানি, জানি তখন তাদের হিসাব আমি নেব। আওয়ালাম ইয়ারাল ইনসান, মানুষ কি দেখে না, আন্না খালাকনাহু মিন নুতফা, তাদেরকে আমি সৃষ্টি করেছি বীর্য থেকে শুক্রবিন্দু থেকে। ফায়দা হওয়া খাসিমু ববিন, চিন্তা করো যে আজকে থেকে 30 বছর যদি বয়স হয়, 30 বছর আগে তুমি শুক্র বিন্দু ছিলে, আর শুক্রবিন্দুর এসে জরায়ুতে পৌঁছিল আর তারপরে সেখান থেকে তোমার রূপ চেহারা আল্লাহ পাক দিলেন, কত দুর্বল তুমি ছিলে, আর দুনিয়াতে আসার পরে আজকে 30 বছর পরে তুমি গোন্ডা, 30 বছর পরে তুমি নাস্তিক, 30 বছর পরে তুমি আল্লাহ দ্রোহী, 30 বছর পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তোমার বেয়াদবি। ফায়দা ওয়া খাসিমু মুবিন, আল্লাহ বলছেন তারপরে এই ব্যক্তি স্পষ্ট ঝগড়ালু হয়ে গেল, ঝগড়াতে হয়ে গেল। খাসিম মানে ঝগড়াতে ব্যক্তি, যে ঝগড়া করে তর্ক বিতর্কে জড়ায়। খাসিম মুবিন, যেই লোকটি 30 বছর আগে, 10 বছর আগে, 20 বছর আগে এই অবস্থা ছিল, সে আজকে ঝগড়াতে মানুষ, আজকে নাস্তিকতার পক্ষে, সে কুফরির পক্ষে, শিরক বিদাতের পক্ষে, আল্লাহ দহিতা কবর মাজার পূজার পক্ষে সে বক্তা, কবর পূজার বক্তা। আবু সুফিয়ান কাদেরী আর আরেকটা কি নাম আছে, একটা ফারুকি, এগুলো কবর পূজার বক্তা। 30-40 বছর আগে শুক্রবিন্দু, আর আজকে আল্লাহ যে সৃষ্টি করলেন, আল্লাহর ইবাদত না করে বলছে যে উলিয়া উলিয়ার কাছে পাওয়া যায়। ফায়দা ওয়া খাসিমু মুবিন, ওদারাবালা নামাসালান, এরা আমার জন্য দৃষ্টান্ত বয়ান করে যে আমি আল্লাহ মানুষের মতোই, আমার সন্তান আছে, আমার স্ত্রী আছে, এসব কথা বলে থাকে কাফের মুশরিকরা। ওয়া নাসিয়া খালকা, তার নিজের সৃষ্টিকে ভুলে গেছে যে কি ছিল সে, আর বলে থাকে মাই ওয়াহিল এজাম ওয়াহিয়া রমিন, এই হাড়হাড্ডিকে কি আবার প্রাণদান করবে তা পচে যাওয়ার পরে, সরে যাওয়ার পরে, রমিন মানে গলে পচে যাওয়ার পরে। কুল হে নবী বলে দাও, ইয়াহি আল্লাযী আনশা আউয়াল মাররা, সেই সত্তাই প্রাণদান করবেন, সৃষ্টি করবেন যিনি প্রথমবার সৃষ্টি করেছেন। যে আল্লাহ প্রথমবার সৃষ্টি করেছেন তিনি দ্বিতীয়বার সৃষ্টি করবেন যা সহজ। প্রথমবার মুশকিল হয়, দ্বিতীয়বার মুশকিল হয় না। একটা মোবাইল দেখে মোবাইল তৈরি করা সহজ, কিন্তু প্রথমবার মোবাইল তৈরি করাটা মুশকিল ছিল, তাই না? ওয়া বিকুল্লি খালকিন আলিম, সে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক সৃষ্টি সম্পর্কে সর্বজ্ঞ, সবকিছু জানেন, কোথায় কে মরেছে, কোথায় কার হাড়হাড্ডি পচেছে সব জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন। বিকুল্লি খালকিন আলিম আল্লাযী জাআলা লাকুম মিন আশ-শাজারিল আখদারি নারান, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবুজ গাছ থেকে আগুন সৃষ্টি করেছেন। আল্লাহ তো সেই সত্তা যিনি সবুজ গাছে আগুন সৃষ্টি করতে পারে, যদি সবুজ গাছে আগুন সৃষ্টি করতে পারেন তার আল্লাহ পাক মৃতকে জীবিত করতে পারেন না, তার মৃতকে প্রাণ দান করার আল্লাহ পাক এসব দলিল যুক্তি পেশ করেছেন কোরআনে কারীমের এই সূরায়। এই সবুজ গাছ থেকে আগুন বেরোয় এর দুটি তাফসির করা হয়েছে, একটি তাফসির হচ্ছে আসলই সবুজ গাছ, আরব দেশে দুটো গাছ পাওয়া যেত যে গাছগুলির নাম তাফসির কিতাবে উল্লেখ করা হয়েছে, ওই গাছগুলির সবুজ ডালকে সবুজ ডালের সাথে ঘষা দিলে আগুন বেরিত, কাঁচা হয়ে আছে কাঁচা ডাল আগুন বেরিত, যখনকার যুগে ম্যাচেসের ব্যবস্থা ছিল না, যে যুগে এই এই লাইটের ব্যবস্থা ছিল না, আপনার ম্যাচেসের ব্যবস্থা ছিল না, যে দেশালাই বলা হয় এগুলো এগুলোর ব্যবস্থা ছিল না, তখনকার যুগে বারুদের ব্যবস্থা ছিল না, তখন ওইভাবে আগুন তারা প্রাচীন যুগে ওই তাজা গাছ থেকে মাঠে ঘাটে যাচ্ছে, এখানে আগুনের ব্যবস্থা নেই,
ওই দুটো গাছের ডাল খোঁজ করলো আর তারপরে ঘষা দিল, আগুন জ্বলে উঠলো, রান্না করে নিল, গোশত ভুনে নিল, খেয়ে নিল, এই করে একটা তাফসীর। আল্লাহ সবুজ গাছ বলছেন, তাহলে সবুজ গাছ দিয়ে এটা হয়, তাহলে বিশেষ দুটো গাছের কথা এখানে বলা উদ্দেশ্য করা হয়েছে। আর একটা হচ্ছে গাছটা সবুজই ছিল তারপরে শুকিয়ে গেছে। প্রাচীন যুগ সম্পর্কে আমরা যখন ভূগোল বিজ্ঞান পড়ি তখন পড়েছি যে প্রাচীন যুগে ডালে ডালে ঘষা লেগে বন জঙ্গলে আগুন লাগতো, পড়েছেন না পড়েননি? শুকনো ডাল শুকনো ডালের সাথে ঘষা লেগে আগুন লেগে যেত আর জ্বলতে থাকতো, মাসকে মাস বনের মধ্যে আগুন জ্বলছে, অথচ কেউ আগুন লাগায়নি। গাছগুলি সবুজই ছিল, ডাল একটু শুকিয়ে যায়, ডালের ঘষা একটা ডালের ঘষা আর একটা ডালের সাথে লাগতে, এক গাছ আর এক গাছের সাথে ঘষা লাগতেই আগুন জ্বলে উঠেছে। একে আল্লাহ উদ্দেশ্য করেছেন, ফায়দা আনতুম মিনহু তুকিদুন, তারপরে সেখান থেকে তোমরা আগুন জ্বালিয়ে থাকো। আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদির, আল্লাহ পাক যিনি আসমান এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন তিনি কি সক্ষম নন? আলা ইন ইয়াখলুকা মিসলাহুম, যে এদের মতো আর মানুষ তৈরি করবেন? যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করতে পেরেছেন, এই বিশাল আসমান বিশাল জমিন, সেই আল্লাহ 3.5 হাতের মানুষ আবার পুনরায় সৃষ্টি করতে পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে এখানে আর একটা দলিল পেশ করা, যুক্তি পেশ করা হয়েছে যে আল্লাহ যখন বিশাল আসমান জমিন সৃষ্টি করেছেন তাহলে এই ক্ষুদ্র সৃষ্টি আল্লাহর পুনরায় সৃষ্টি করা সহজ। খালকুস সামাওয়াতি ওয়াল আরদ আকবার মিন খালকিন নাস, একটি আয়াতে আর রয়েছে যে আসমান জমিন সৃষ্টি করা যদি মুশকিলই হইতো তো সেটা মুশকিল হইতো, আকবার মিন খালকিন নাস, মানুষ সৃষ্টির তুলনায় বেশি বড় ব্যাপার। তো আল্লাহ তো আসমান জমিন সৃষ্টি করেছে, তাহলে আল্লাহ মানুষকে সৃষ্টি করাটা এমন কোন ব্যাপার হইল? বলা হ্যাঁ অবশ্যই তিনি সৃষ্টিকারী, ওয়াহুয়াল খাল্লাকুল আলীম, এবং তিনি মহা সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা বা মহা সৃষ্টিকর্তা, আল আলীম, এবং তিনি সবকিছুই জানেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমাদের অনেক সময় মেহনতের কাজ জটিল কাজে কঠোর পরিশ্রম করতে হয়, তাই না? মেহনত করতে হয়, যতটা গায়ে শক্তি আছে শক্তি লাগাইতে হয়, আল্লাহকে সব করতে হয় না। যে মানুষকে সৃষ্টি করতে গিয়ে আল্লাহকে অনেক ব্রেন বুদ্ধি লাগাইতে হয়েছে, আল্লাহকে অনেক চেষ্টা করতে হয়েছে, না ওইসব কিছু নাই। আল্লাহকে কি করতে হয়? আল্লাহ বলছে ইন্নামা আমরুহু, আল্লাহ পাকের কাজ হচ্ছে একমাত্র এই, ইযা আরাদা শাইআন, যখন কোনো কিছু করতে চান, তখন ওই বিষয়টিকে উদ্দেশ্য করে বলেন কোন তুমি হয়ে যাও, ফায়াকুন, তখন তা হয়ে পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে জ্বালিয়ে দেওয়ার শক্তি দিয়েছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হচ্ছে তখন আল্লাহ আগুনকে বলছেন যে তোমার এখন ওই ক্ষমতা আমি রাখবো না। আল্লাহ পাককে কোনো বড় শক্তি সেখানে প্রয়োগ করতে হয়নি, কি বলেছেন? ইয়ানারো, হে আগুন, কুনি, কুনের মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ হচ্ছে কুনি, হয়ে যাও, কি বারবার ঠান্ডা হয়ে যাও, ও সাল্লাম, মানে এমন ঠান্ডা হবে না যে বরফ করে দিয়ে আবার ফ্রিজ হয়ে যাও, খবরদার ডিপ ফ্রিজ হয়ে যাবে, গর্ত ডিপ ফ্রিজ হয়ে যেতে পারে, বারদান বলেছে তো, যেমন বাররাদা বলছে না কুলার গুলিকে, হ্যাঁ তো এমন হয়ে যাবে না যে কুলার হয়ে যাও দিয়ে আবার আমার নবীকে কষ্ট দাও। ও সাল্লাম আলা ইব্রাহিম, ইব্রাহিমকে সহি সালামত নিরাপদ রাখবে, কিন্তু যেমন যেই তাপমাত্রা ইব্রাহিম থাকলে শান্তিতে থাকে আরামে থাকে সেই রকম তুমি রাখো, উনি আল্লাহ বলেছেন। তো আল্লাহ পাক বলছেন যে আল্লাহ যখন কোন বলেন এখন তখনই হয়ে পড়ে। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, পাক সেই সত্তা বা সেই সত্তার পবিত্রতা ঘোষণা করি আমরা, আল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, যার হাতে সমস্ত কিছুর মালিকানা রয়েছে, বাদশাহী, মালাকুত আর মুলক একই অর্থে, মুলকুন আর মালাকুত দুটোই, দুটোরই অর্থ হচ্ছে এক। একদল ভাষাবিদরা বলেছেন, আর একদল ভাষাবিদরা বলেছেন যে মুলক মানে রাজত্ব আর মালাকুত ওর মধ্যে মোবালাগা আছে, মানে অর্থের ব্যাপকতা আছে। মালাকুত করলে সে প্রত্যেক বস্তুর সার্বভৌমত্ব আর সমস্ত মালিকানা আল্লাহ পাকের হাতে, সে আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করেছি, ওয়াইলাইহি তুরজাউন, তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করেন, কোরআন মোতাবেক চলার তৌফিক দান করেন, কোরআনি জীবন আমাদের গড়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহ খাতা ভুল ভ্রান্তি মাফ করে দেন।